এই না আলহামদুলিল্লাহ আমরা এবারে আলোচনা করবো পৃথিবীর বুকে বড় কত বড় বড় এবং পরাক্রান্ত শাসক চলে গেছে শাসক পরিবার চলে গেছে যারা ছশ বছর কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি হাজার বছর যারা শাসন করেছেন এরকম কিছু নিয়ে আমরা আলোচনা করবো সেগুলিতে সুদীর্ঘ তো এখানে যেটা পারস্য সম্রাটের বা সাম্রাজ্যের নাম শোনেন নাই এরকম কেউ আছেন বলে মনে করি না তো পারস্য সাম্রাজ্যের কাছে রসুল্লাহ ইসলাম দাওয়াতামা পাঠিয়েছেন কৃষ্ণা কাজার কথাগুলি আপনি শুনেছেন বিভিন্ন দেশ কি বিজয় লাভ করে ইসলামের দিনে কী কীভাবে আসলো পারসিয়া ছিল অগ্নি উপাসক ইত্যাদি তো এখানে আলোচনা হবে শুধু এটুকুন সেই ইতিহাসে আমরা যাচ্ছি না পারস্যের যে সাহাদের যে ছিল সেগুলো কি সেগুলো নিয়ে কিছু আলোচনা হবে জি কীভাবে বর্তমান ধরায় এই ইরান যেটাকে বলা হচ্ছে সেটা তো পারস্য সাম্রাজ্যের একটা বড় অংশ বলা যায় তো প্রায় আসনের তাই তো এখানে দেখা যাচ্ছে পারস্যে অভ্যুত্থান কেমন হলো রিভলিউশন কেমনে হলো বলা হচ্ছে মোহাম্মদ রেজা বাহলবি উনিশশো সালে ছাব্বিশ অক্টোবর তেহরানের জন্মগ্রহণকারী ইরানের শাহন ছিলেন শাহন শাহ এগারোই ফেব্রুয়ারি উনিশশো সালে ইসলামিক বিপ্লবের ফলে তিনি ক্ষমতাচ্যুত হন তিনি সায়ন শাহ পদবী ধারণ করেন এছাড়াও আরও অন্যান্য পদবী উনি ধারণ করেছেন ইরান সাম্রাজ্যের দ্বিতীয় বাহালুকি পরিবে পরিবারের ছিলেন তিনি দ্বিতীয় যুদ্ধ চলাকালে ষোলোই সেপ্টেম্বর উনিশশো এ সময় অ্যাংলো সোভিয়েত বাহিনী তার বাবা রাজা শাহকে জোরপূর্বক ক্ষমতা থেকে পদত্যাগ করেন কাকে তার পিতা আহ রেজার শাহকে তো এখন নানা কারণে দেশবাসের সাথে একটা সম্পর্ক ভালো রইল না অনেক তার বিতর্কিত নীতি গ্রহণ তারপরে ইত্যাদি ইসরায়েলের সাথে সম্পর্ক রাখা ধর্ম নিরপেক্ষতাবাদী মুসলিম হিসাবে ইন্দোনেশিয়াদের সমর্থন হারালেন কথা এক কথাই শেষ তো রাষ্ট্রীয় পরিসংখ্যানে দেখা যায় উনিশশো সালে দুই হাজার দুইশো রাজনৈতিক কর্মীকে কারাগারে পাঠানো হয় যার ফলে ইসলামিক অভ্যুত্থান ঘটে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মদতপুষ্ট সরকারকে ঘিরে ইসলাম পণ্ডিতের সঙ্গে তার মতভেদ করতে থাকে ও কমিউনিস্টদের কার্যকলাপ বৃদ্ধি পায় রাজনৈতিক অস্থিরতার ফলে সতেরোই জানুয়ারি উনিশশো সতেরোই জানুয়ারি উনিশশো সালে বিপ্লব বিপ্লব সংগঠিত হয় এবং তাকে ইরান ত্যাগে আগে বাধ্য করা হয় এর ফলে ইরানীয় রাজতন্ত্রের আনুষ্ঠানিকভাবে বিলোপ ঘটে ও ইমাম আয়াতুল্লাহ কোমিনীর নেতৃত্বে ইরান ইসলামিক প্রজাতন্ত্রে পরিণত হয় দ্যাট ইজ যেটাকে বলে ইসলামের ইরানি বিপ্লবের মহানায়ক হচ্ছে সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে আবির্ভূত হন আয়তুল্লাহ কোমিনী তিনি ইসলামিক রিপাবলিক অব ইরানের জন্য অনবটের আয়োজন করেন এই গণভোটের এই গণভোটের মাধ্যমে ইরানের জনগণ ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে রায় দেন সেই সময় ইসলাম প্রজাতন্ত্র ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে আটানব্বই দশমিক দুই শতাংশ ভোট পড়েছিল এরপর উনিশশো সালের পয়লা এপ্রিল ইরানকে একটি ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয় চোদ্দ বছরের বেশি সময় তিনি নির্বাসনে ছিলেন তার বেশিরভাগ সময় ইরাকের নাজাফ শহরে কাটান যেখানে আলী রাজুল মাজার রয়েছে নাজাফে উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি দীর্ঘ নির্বাচন জীবন কাটিয়ে ইরানে ফিরে এলে লাখো জনতা খমেনিকে বরণ করে নেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয়তা নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন উনিশশো সালে তিন তেসরা জুন হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন আজও ইরানিরা আয়তুল্লাহ খমিনিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকেন এখানে আবার ইতিহাসের মধ্যে দেখা যাচ্ছে যে ব্ল্যাক ফ্রাইডে একটা কথা আসতেছে এটা কি আমরা শুনবো রাজা সাহেব আলো ছিলেন পশ্চিমা শিক্ষায় দীক্ষিত তার স্ত্রী সন্তান পশ্চিমা ব্যাসভূষায় চলতেন শাহ এবং তার স্ত্রীর সব রাজকীয় অনুষ্ঠান এবং দেশি বিদেশি সরকারি অনুষ্ঠানসমূহে পশ্চিমাদের পোশাক পরতেন মেয়েদের কোরকম পশ্চিমাদের মতো পোশাক পরানো হয়েছে অর্জুলঙ্গ যেগুলো এসব কারণে ধর্মপ্রাণ মুসলমানের প্রতিনিয়ত ফুঁসি উঠতে থাকেন আয়তুল্লাহ রুল্ল হমিনি ছিলেন একজন অপরিচিত ধর্মীয় ইমাম মুসলমানদের এই মনের কষ্ট তিনি বুঝতে পেরে ইরাকের পবিত্র নাজাব শহরে একটি জনসভা আহ্বান করেন অবাক করার মতো সেখানে লাখো লোক লাখো লাখো লোকের সমাবেশ হয় শাহেব সরকার প্রথমে এই বিরাল সম পেশকে তেমন কোনো গুরুত্ব দেয়নি কিন্তু পরিস্থিতি পাল্টাতে থাকে দ্রুত শিয়া সুন্নি নির্বিশেষে বিক্ষুব্ধ মুসলমানরা নেমে এলেন তেহরানের রাজপথে সংখ্যায় ছিল তারা অগণিত সেদিন ছিল শুক্রবার উনিশশো আটাত্তর সালের আট সেপ্টেম্বর প্রায় ষাট থেকে সত্তর লাখ লোক তেহরানের জামায়ত হয় শাহের বিশাল বাহিনী তেহরানের জালে স্কোয়ারে জনপ সমাবেশের উপর নিঃশংসায় নিঃশংসময় গুলি চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করে ইতিহাসে এটিকে ব্ল্যাক ফ্রাইডে বলা হয় ব্ল্যাক ফ্রাইডে কালো শুক্রবার বলা হয়ে থাকে আল্লাহ একবার চুরাশি হাজারের মতো মানুষ এদিন প্রাণ ত্যাগ করেন আল্লাহ একবার আল্লাহ একবার আহত তো হাজার হাজার আহত হয়েছে তো প্রিয় দোস্ত আহবাব এরপরে শাহবংশের শেষ শাসক কে ছিল সেটাও আমরা জানার চেষ্টা করব এটা খুব সুদীর্ঘ ইতিহাস রেজা শাহ শাহ বংশের সর্বশেষ শাসক ষোলোই সেপ্টেম্বর উনিশশো সালে ইরানের শাসক হিসাবে শাহ বংশের সিংহাসনে বসেন হুম পৃথিবীতে টিকে থাকা সবচেয়ে প্রাচীন বংশের শাসক তৎকালীন রেজা শাহ পাউলবি বিপ্লবের শুরুটা হয়েছিল মূলত ইরানের ভূখণ্ডে আবিষ্কৃত তেল খনির মালিকানা নিয়ে শাহ ইরানের সব মূল্যবান সম্পদ মার্কিন ও ব্রিটিশদের মালিকানায় রেখে বিলাস বহুল বিলাস বহুল জীবনযাপনে ব্যস্ত হয়ে পড়েন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর ইরানের ভূখণ্ডে প্রচুর তেল সম্পদ আবিষ্কার হয় যা পরবর্তীতে ইরানের প্রধান সম্পদের একটিতে পরিণত পরিণত হয় যাই হোক সে অনেক লম্বা কথা তখনকার শাহ বংশ পরিচালনার মূলকারীন নাট্য ব্রিটিশ ব্রিটিশরা রেজা শাহ আলভী আঠারোশো আটাত্তর সালের পনেরোই মার্চ মানজানদারান প্রদেশের ইরান আলাশত জেলায় জন্মগ্রহণ করেন ইরানের সায়েন্সা হিসেবে তিনি উনিশশো পঁচিশ থেকে উনিশশো সাল পর্যন্ত ইরান সাম্রাজ্য পরিচালনা করেন উনিশশো সালে ব্রিটিশদের সহায়তায় অভ্যুত্থানের মাধ্যমে কাদার রাজবংশের শেষ শাহ আহমদ শাহ কাজার ক্ষমতাচ্যুত হন এবং তিনি পাহালুভি রাজবংশের সূচনা করেন ষোলো সেপ্টেম্বর উনিশশো একচল্লিশ সালে অ্যাংলোসোভিয়েত বাহিনী ইরান অভিযান করলে তাকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরানো হয় তিনি সাংবিধানিকভাবে রাজতন্ত্রের সূচনা করেন কিন্তু উনিশশো উনআশি সালে ইরানি বিপ্লবের পরিপ্রেক্ষিতে যেটা আমরা আগে আলোচনা করলাম পাহলভি সাম্রাজ্যের পতন ঘটে তার আমলে ট্রান্স ইরানিয়ান রেলপথ নির্মিত হয় এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন ঘটে তেহরান বিশ্ববিদ্যালয় তার আমলেই প্রতিষ্ঠিত হয়েছিল অনেক ইরানি ছাত্রকে ইউরোপীয় শিক্ষায় সম্পৃক্ত করতে তার সরকার সহায়তা করে উনিশ সালে মেজর আব্বাস আলী ও নুসাফারিন আয়রমাল দম্পতির সন্তান রেজা সাহেব আলমী তার মা সম্ভ্রান্ত মুসলিম পরিবার থেকে আসেন তো প্রিয় বিদস্তাহবাব এখন আরও অনেক কথা এসে যায় এখানে আলোচনা সত্য সম্রাটের কাছ থেকে রাজ্য উদ্ধার করলো কি এটা শুনি এটা একেবারে আমাদের ভারতবর্ষের ইতিহাসের মধ্যে এখন এসে গেছে পুরোপুরি নাদের শাহ নাদের কুলিবেগ হিসাবে পরিচিত ইরানের শাহ হিসাবে শাসন করেছেন এবং তিনি ছিলেন আফসারিদ রাজবংশের প্রতিষ্ঠাতা তার প্রখর সামরিক দক্ষতার কারণে কোনো কোনো ঐতিহাসবিদ তাকে পারস্যের নেপোলিয়ান বা দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে আখ্যায়িত করেন করেছেন নাদ শাহ তুর্কির আফসার উপজাতির সদস্য ছিলেন তারা প্রথম শাহ ইসমাইলের সময় থেকেই স্বাভাবিক রাষ্ট্রে সামরিক রসদ সরবরাহ করতেন তারা পারস্যের শাহ সুলতানকে সহজেই ক্ষমতাচ্যুত করে ওসমানীয় রাশিয়া উভয়ই পারস্যের বিভিন্ন অঞ্চল দখল করে এনে এমন পরিস্থিতি তাদের এমন পরিস্থিতিতে নাদেরশা ক্ষমতায় আসেন তিনি ক্ষমতায় আসার পর পারস্যের অঞ্চলগুলোকে একত্রিত করেন ও সেখান থেকে দখলদারীদের উচ্ছেদ করেন তিনি এত ক্ষমতাবান হয়ে উঠেন যে ক্ষমতাবান হয়ে উঠেন যে দুইশো বছর ধরে পারসের শাসন করা স্বাভাবিক রাজবংশের শেষ শাসককে মধ্যযুদ্ধ করার পরিকল্পনা করেন সতেরোশো সালে স্বাভাবিক রাজবংশের শাসককে ক্ষমতাচ্যুত করে নিজেকে ইরানের শাহ হিসেবে ঘোষণা করেন কে নাদের শাহ তিনি বহু দেশে সামরিক অভিযান চালিয়ে নিজেদের সাম্রাজ্য বিস্তার করলেও তার সেনাবাহিনী অর্থনীতিতে অর্থনীতিতে ধ্বংস ডেকে আনে নাদের শাহ তার আদর্শ হিসাবে মধ্য এশিয়ার দুই বিজেতা সঙ্গিস খান ও তৈমুর লংকে অনুসরণ করবে এই চেঙ্গিস খান খান সম্বন্ধে আমরা ইতিহাসে পড়েছি সে তাদের কথা এখানে আসতেছে তিনি তাদের সামরিক ক্ষমতা তাদের রাজত্বের পরিধি ও পরবর্তীকালে তাদের মতো নিষ্ঠুর হয়ে ওঠেন আর এই বিজয় তাকে মধ্যপ্রাচ্যের সার্বভৌম ক্ষমতায় প্রতি হিসাবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করে কিন্তু উনিশশো সালে তাকে হত্যা করার পর পরপরই তার সাম্রাজ্য ধ্বংসের দিকে দাবিত হয় নাদের শাহকে এশিয়ার ইতিহাসের সর্বশেষ প্রধান সামরিক বিজেতা হিসেবে গণ্য করা হয় পরবর্তীতে ষোলোশো বাইশ সালে ষোলোশো সালে সম্রাট আকবরের সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজ্য উদ্ধার করেন তিনি তো কত বড় কথা নাদের শাহ সম্রাট জাহাঙ্গীর থেকে রাজ্য উদ্ধার করলেন ষোলোশো সালে অর্থাৎ ইরানকে সে বারেশ্বরীকে প্রায় এই নাদের শাহ আমরা পেলাম এখানে সুদীর্ঘকাল দুশো বছর ধরে তিনি শ্রী অধি ধারণ করে পার্শ্ব সাম্রাজ্য যেটাকে ইরান বল যে পার্শ্ব সম্পর্কে আমরা সবসময় শুনে আসছি ইতিহাসে অনেক কথা আছে যেখানে ক্রিসা কাসারের কথা আছে এটা আমরা আগে আলোচনা করেছি তো থাকুন ইনশাল্লাহ আমরা আরো এরকম সুন্দর সুন্দর ইসলামী ইতিহাস আন্তর্জাতিক ইতিহাস ইসলামিক হিস্ট্রি ইন্টারন্যাশনাল ম্যাটার্স নিয়ে আমরা আলোচনায় আসবো ইনশাআল্লাহ যারা আমাদের আমার চ্যানেলে এগুলো ভিডিও দেখছেন তারা আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে শেয়ার করে করবেন কমেন্টস করবেন সুপরামর্শ থাকলে অবশ্যই দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ওয়াখির দিন আহামদুলিল্লাব